মুর্শিদাবাদের বহরমপুরে বহরমপুর কলেজে নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের উদ্যোগে জেলা স্তরের যুব উৎসব 2023-24 শুভ উদ্বোধন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র। বহরমপুর কলেজে এসে বিভিন্ন পঠন পাঠন পরিকাঠামো ঘুরে দেখলেন তিনি। তারপর স্বাস্থ্য সচেতনতার প্রদর্শনী স্টলগুলির ফিতে কেটে উদ্বোধন করলেন। পরবর্তীতে সেমিনার হলে প্রদীপ প্রজ্বলন করে যুব উৎসবের সূচনা করেন তিনি। নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রামে আজ জেলাব্যাপী যে প্রোগ্রামটা সেটা বহরমপুর কলেজে হচ্ছে। আমি এলাম, ভাল লাগলো, খুব সুন্দরভাবে এই কলেজ কর্তৃপক্ষ আজকের প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, আমন্ত্রিত হতে পেরে আমার ভাল লাগলো, ধন্যবাদ। ডিস্ট্রিক্ট লেভেল যুব উৎসব 2023-এর, এটা পুরো ভারতবর্ষের সমস্ত ডিস্ট্রিক্টেই হচ্ছে। 15 জুনের মধ্যে পুরো ভারতবর্ষে কমপ্লিট হবে, তারপরে এটা ন্যাশনাল লেভেলে যাবে, তার আগে আর স্টেট লেভেলেও আছে। এখান থেকে যারা উইনার তারা স্টেট লেভেলে গিয়ে পার্টিসিপেট করবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 3-5টা কম্পোনেন্ট হচ্ছে। একটা হচ্ছে আমাদের ফোক কালচার, তারপরে অঙ্কন প্রতিযোগিতা, ডিক্লামেশন কন্টেস্ট, ইয়াং কবিতা রাইটিং বা আর একটা হচ্ছে ফটোগ্রাফি। ইয়াং ছেলেরা তারা মোবাইলে আজকাল করছে, সেখানে তারা ফটোগ্রাফি করবে এবং তার কম্পিটিশান হবে। এই 5টা কম্পোনেন্টের আমাদের হচ্ছে। আর মেইন এখানে যে 5টা টপিকের কথা বলা হচ্ছে সেটা 5 প্রাণ, আমাদের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট, আগামী 2047 সালে কোথায় দেখতে চাইছেন সেই জায়গাটা, তাছাড়াও আমাদের যে কলোনিয়াল মাইন্ডের যে মাইন্ড সেট আপ আছে সেই মাইন্ড সেট আপ থেকে আমরা কী করে বেরোবো, এই রকম ধরনের 5টা কম্পোনেন্টকে আমাদের এখানে ইনক্লুডেড করা হয়েছে। বিশেষ করে এবার আমাদের যেটা আমরা সচরাচর করে থাকি যে যারা ইউথ গ্রুপ, সেই ইউথ গ্রুপকেই আমরা এনকারেজ করে থাকি এবং সেই ইউথ গ্রুপের মধ্যে যারা কলেজ স্টুডেন্ট তাদেরকে আমরা বেশি করে টাচ করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে তারাই ভারতবর্ষের ব্যাকবোন হবে এবং তারাই আমাদের ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যাওয়ার সেটা নিয়ে যাবে।